গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইফ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই দেখো আমার গ্রাম্য পরিবেশ, সাদামাটা মাতা জীবনযাপন, যেরকমভাবে আমি করি, যেরকমভাবে আমি থাকি, সেরকমই তোমাদের সামনে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর আমি প্রথমেই বলি, আমি একজন সাধারণ বেঙ্গলি ব্লগার, আর আমি খুব একজন বাড়ির হাউস ওয়াইফ। আর আমি আমার সারাদিনের নিত্যদিনের বাড়ির কাজকর্ম বলো, রান্নাবান্না বলো ইত্যাদি তোমাদের কাছে ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করি। আর দেখো এখানে সকাল সকাল উঠে পড়েছি, আর এটা হলো রবিবারের সারাদিনের ব্লগ, আমি কী করছি না করছি। আর উঠে দেখলে যেগুলো আমাদের নিত্যদিনের কাজ থাকে, ঘরের জানলা কপাটগুলোকে খুলে দিলে কি হাওয়া বাতাসগুলো একটু পাস হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর তাই করছি। সো যতটুকু পারি সবসময় ঘরদোরগুলোকে পরিষ্কার রাখা বা নিজেকে পরিষ্কার করে সুন্দর করে রাখা সবসময় চেষ্টা করি। একটা কথা আমি বিশ্বাস করি যে নিজে পরিষ্কার যদি থাকতে পারি বা সুন্দরভাবে যদি থাকতে পারি, তাহলে আমি অন্যকেও পরিষ্কার বা অন্য কেউ বলো বা অন্য জিনিসই বলো, সব জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবো, এইটুকু জিনিস আমি বিশ্বাস করি। আর দেখো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঝাঁটারে দেওয়া হয়ে গেছে, বাড়ি থেকে ঝাঁটগুলো বের করে নিয়ে এসে বাকুলটা নিয়ে এসেছি, নিয়ে চলো ঝাঁটগুলো জড়ো করে রেখে দিই, রেখে দিই ডাস্ট মহিলা দিয়ে দেওয়া হবে। আর প্রতিদিনই হয়তো একরকম কাজ, যে রান্না করা, খাওয়া দাওয়া, ঘরদোর পরিষ্কার করা, কিন্তু তার মধ্যেও নিত্য নতুনভাবে নিজেকে যদি গড়িয়ে নিতে পারি, তো নিত্য নতুনভাবে দিনগুলো সত্যিই মনে হয় যে দিনগুলো সুন্দর। অনেকে ভাবে একঘেয়েমি জীবন, আর মানে এরকম কাজকর্ম আর কি ভালো লাগে না, তাই না? আর এখানে দেখো এরকম সকালবেলা বাইরে কুয়াশার, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি এত কুয়াশা, মানে ঠান্ডা তো লাগছে, ঘুম ঘুমের আলস্যও আসছে, কিন্তু ঘুমানোর ইচ্ছা হচ্ছে না, দেখতে খুব সুন্দর লাগছে, মনে হয় যেন দেখতেই থাকি, এত সুন্দর। দেখো বাইরে কুয়াশাটা কত সুন্দর লাগছে, শীত চলে গেলে সত্যি এই কুয়াশা এইগুলোকে খুব মিস করি, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে দেখো কাজকর্ম সারা হয়ে গেছে, ঘরদোর মোছামুছি সব করে নিয়েছি, করে নিয়ে আর এখানে স্নান করতে যাবো, তার আগে ভাবলাম চলো মেয়েকে কিছু কাজ দিয়ে যাই, নাহলে ও তো এদিকে বদমাইশি করতেই থাকবে আমি যদি ওকে কাজ না দিয়ে যাই। সেই জন্য স্নান করতে যাওয়ার আগে ওকে কিছু ড্রয়িং করতে দিয়ে যাবো, যেগুলো আমি এঁকে দিই, কোনো কিছু ফল বলো ফুল বলো এঁকে দিলে ও সেগুলো বসে বসে ড্রয়িং করে, আর ওর ড্রয়িং করতে করতে আমার স্নান করে আসা হয়ে যায়। আর এখানে তাই করছি, এ দেখো ইজি ইজিভাবে কেমন ড্রয়িং করেছে। আর সত্যি কথা এই যে রং পেন্সিলগুলো ইজিভাবে করছে, ছোটোবেলায় আমরাও হয়তো করেছি, কিন্তু এই ইজিভাবেও এগুলো মানে এরকমভাবে করেছে, আর যারা টিচার তারা এই ইজিবিজিগুলোকে ঠিক করে এত সুন্দরভাবে কালার করে যায় যে দেখতে থাকতে হয়, তাই না? আর এখানে দেখো ও তো ওখানে ড্রয়িং করছে, আর এখানে আমি চলে এসেছি কলতলাটা পরিষ্কার করতে, কারণ কলতলাটা ভাবলাম অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি, সেই ভাবলো চলো কলের মুখগুলো নোংরা হয়েছে, তারপর স্নানটাও নোংরা হয়েছে, ভাবলো চলো ভালো করে ধুয়ে মেশে পরিষ্কার করে নিই। সেই জন্য কলের মাথাগুলো একটু রং রং মতো লেগেছে, কারণ বাড়ির এই দেয়ালগুলো যেহেতু একটু সাদা রং হয়েছিলো সেই জন্য রং পড়েছে। আর রং পড়তে দেখো কলগুলো এত ময়লা হয়ে গেছে। আর এখানে দেখো আর পুজো করে নিচ্ছে, আর আজকে শিবরাত্রির যেহেতু জল ঢেলেছি বাড়িতে, শিবকে যা পেয়েছি তা অল্প জিনিস আর মনের ভক্তি দিয়ে নিজের শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম এবছরটা, কারণ কিছু করার নেই। আমার এবছর এমনই বাড়ির কাজের চাপ বা পরিস্থিতির মধ্যে এমনই পড়ে গেছি যে মন্দিরে যাওয়া হয়ে উঠিনি, সেই জন্য ভাবলাম চলো মন্দিরে না যাই, ঘরে তো শিব আছে, একটা শিবকে জল ঢালা মানে সব শিবকে জল ঢালা, তাই না? আর এইভাবেই শিবরাত্রিটা এবারে কাটালাম, আবার পরের বছর দেখা যায় কীরকমভাবে কাটানো হয়। আর এখানে দেখো স্নান টান তো করে নিয়েছিলাম, করে নিয়ে আর সিঁদুরটা কোনোরকম পরে আর চুলটা মানে ঠাকুরকে জল দিতে তখন আর চুল আঁচায়নি, আর এখন জল আমি যেহেতু ধরুন চুল আঁচাচ্ছি তো সময় লাগবে, আর দেরি না করে আগে ঠাকুরকে জল দিতে তারপর চুল আঁচবো। আর সত্যি কথা বলতে শ্যাম্পু করে চুল আঁচাতে গেলে না প্রচণ্ড মায়া লাগে, কারণ চুল এমনি তেল মাখা চুলে তোমার যতটা না চুলে শ্যাম্পু করা চুল দেবে, হুটু হুট করে চুল উঠে পুরো চিরুনিটা ভর্তি হয়, মনে হয় যে হ্যাঁ দুদিন পর টাকলাই হয়ে যাবো এরকম করে যদি চুল উঠে। দেখো এত চুল উঠছে মানে কি বলবো, চুল প্রচুর উঠছে, আর দেখে মানে নিজেরই খারাপ লাগছে। যতই হোক চুলটাই তো আমাদের মেয়েদের সৌন্দর্য, তাই না? চুল ভালোবাসে না এরকম মেয়ে খুবই কম আছে, আমি তো চুলকে খুবই ভালোবাসি আমার চুলকে। আর এখানে দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি, আর চুল আরে আঁচড়ে নিয়েছি নিয়ে, আর এই যে এখানে এখন একটু আমি চা খেতে বসেছি, কারণ সারাদিন এই জল
ঘরে ঠাকুরকে পুজো করে তবে জল খেলাম, কিন্তু সারাদিন ঘুম থেকে করে যেহেতু চা খাইনি ঠিক মেজাজটা ভালো লাগে, যেখানে ভাবলাম চলো একটু চা খেয়ে নিই, একটু এনার্জি ফিরে আসবে। আর এখানে ফাইনালি আমি তো ভাত খাবো না, তো আমাদের তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য আর ভাত রান্না হচ্ছে, ওদেরকে একদিকে ভাত করে দেবো আর একদিকে করবো একটু জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আর ভাবলাম চলো জ্যান্ত মাছের ঝোলটা করবো, কারণ ডাঁটা আছে ডাঁটা দিয়ে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে জ্যান্ত এই রুই মাছের ঝোল ডাঁটা সজনে ডাঁটা দিয়ে রেসিপি যদি দেখতে চাও অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখো, ওখানে পেয়ে যাবে আমার রেসিপি, ওখানে দেওয়া আছে। আর একদিকে এই যে ভাত হচ্ছে, একদিকে মাছ ভাজা, এদিকে চলো ডাঁটাগুলো তো নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো কেটে কুটে রেডি করে নিই। আর এখানে ফাইনালি দুপুরবেলা এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছি, ও ডাঁটা খাবে না বলে ওকে আলু দিয়েছি, আর আমাদের ওদিকে ঝোল ভাত ওদের আছে। আর এদিকে আমার জন্য মুখ কড়াই সিদ্ধ দিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ভাবলাম চলো ছাত্রা ঘুরে আসি। আর ছাত্রা ঘুরতে এসে ঘুম থেকে উঠি, এখন একটু বিকেল বিকেল হয়েছে, আর ভাবলাম চলো গাছপালাগুলো পরিষ্কার করি, অনেক দিনগুলো ছাদেও আস মানে কোন 2-3 দিন আসেনি গাছগুলো, যেতে এগুলো এখানটায় খুব রোদ লাগে সেই জন্য গাছগুলো শুকনো হয়ে গেছে আর পাতাপুঁতিগুলো ঝরে পড়ে গেছে। গাছগুলোকে ঠিকভাবে পরিচর্যা না করার অভাবে গাছগুলো সত্যিই কেমন হয়ে গেছে দেখে নিজেরই খারাপ লাগছে, তাই আজ ভাবলাম চলো সমস্ত কাজ ফেলে রেখে আজকে আগে এদের জন্য একটু সময় বের করি। কিছু করার নেই, দেখলে গাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে কত এই যে ময়লাগুলো বেরিয়েছে, আর এখানে ভাবলাম চলো গাছগুলো একটু জল ভালো করে দিই, এর একটু মানে জান ফিরে পাবে। কিছু আমি গাছপালা যেহেতু চাষ করা হয়েছে তো এদের জন্য সময়টা বের করাটা আমাদেরই দরকার, কিন্তু কিছু করার নেই, কাজের ক্ষেত্রে হয়ে ওঠে না এক দিন, সেই জন্য ভাবলাম চলো মামি মিলে গাছগুলো জল দিই। আর দেখছো গাছগুলো জল দিতে গাছগুলো কত সুন্দর টাটকা লাগছে, আর এই পাপোশটা দেখো আমি তারাপীঠ থেকে কিনে নিয়ে এসেছিলাম, কত সুন্দর দেখতে লাগছে পাপোশটা, কালার কত কালারিং মানে সব রকম কালার আছে, খুব সুন্দর লাগছে। বাড়িতে বিছানার জন্য নিয়ে এসেছিলাম, কেমন লাগছে পাপোশটা কিন্তু জানিও, আর কালারটা খুব সুন্দর তো আমার লাগছে। আজকের মতো এখানেই, দেখার জন্য ধন্যবাদ।